আজ প্রথমবারের মতো একটি বহুল জনপ্রিয় হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি। এটি 2018 সালে মুক্তিপ্রাপ্ত হরর জনরার মুভি। মুভিটার নাম দ্য নান। আশা করি মুভিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক দ্য নান মুভিটার এক্সপ্লেন। সিনেমাটির শুরুতে আমরা দেখি একজন লোক তার বাড়িতে একটি নানের ছবি আঁকেন। ঠিক তার মতোই একটি নানের অবয়ব দেখতে পায় তার মেয়ে। সেই নান রূপের অবয়বটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই ভয়ঙ্কর কাহিনীটি শুরু হয় 1952 সালে রোমানিয়ার একটি অ্যাবি থেকে। অ্যাবি বলতে এমন একটা স্থানকে বোঝায় যেখানে খ্রিস্টান ধর্মের সিস্টার তারা থাকতো আর ধর্মীয় কাজে নিজেদের নিয়োজিত রাখত। এক রাতে দুজন নান তাদের অ্যাবিকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। সবাইকে রক্ষা করতে সিস্টার জেসিকা শয়তানের হাতে নিজের জীবন দেয়। এই শয়তান বাহিরে আসতে হলে একজন জীবিত মানুষের দেহের প্রয়োজন। সবাইকে রক্ষা করতে সিস্টার ভিক্টোরিয়া সেও একই কাজ করে। খ্রিস্টানদের পবিত্র চিহ্নটাকে হাতে নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, যাতে করে শয়তান তাকে কব্জা করে কিছুতেই বাইরে আসতে না পারে। পরের দিন সকালে বিয়াটন নামের সেই গ্রামের একজন ছেলে সবার প্রথমে সেই নানের মৃতদেহ ঝুলে থাকতে দেখতে পায়। ছেলেটির নাম ছিল ফ্রেন্সি। তারপর এই ঘটনাটি ভ্যাটিকান শহরের চার্চের প্রধান ফাদার রবিন জানতে পারে। অ্যাবিতে কোনো নান আত্মহত্যা করেছে এটা সবাই জানতে পারলে চার্চের উপর মানুষের ভুল ধারণা তৈরি হবে। এজন্য নানের মৃত্যুর রহস্য বা কারণ জানার জন্য ফাদার বার্ককে দায়িত্ব দেওয়া হয়। এই কাজে ফাদার বার্ককে সাহায্য করবে গ্রামের সেই ছেলেটা আর সদ্য নান হতে যাওয়া আইরিন নামের মেয়েটি, যে কিনা এখনও নান হওয়ার শপথ নিয়ে নিজেকে গডের কাছে উত্থান করেনি। তারপর কথামতো ফাদার বার্ক বিয়াটন নামের সেই গ্রামে চলে আসেন। আইরিন নামের মেয়েটা তখন অ্যাবিতে সকল মেয়েদের ভূতের গল্প শোনাচ্ছিল। কিছুক্ষণ পর মাদার সুপেরিয়ার এসে আইরিনকে সবকিছু খুলে বলে, ফাদার বার্ক তোমার সাথে দেখা করতে এসেছে। তারপর ফাদার বার্ক আর আইরিন দুজনে মিলে ফেন্সির সাথে কথা বলতে তার বাড়িতে চলে আসে। ফেন্সি সুন্দরী আইরিনকে হাতে কিস করে পরিচিত হয়। তারপর জানতে পারে সে একজন নান। দুজনে মিলে অনেক অনুরোধ করে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যেখানে সিস্টার ভিক্টোরিয়া ফাঁসি দিয়েছিল। গ্রামের শুনশান জায়গা দিয়ে ঘোড়ার গাড়ি করে রওনা হয়ে যায় সেই অ্যাবির উদ্দেশ্যে। অবশেষে তারা চলে আসে অ্যাবির কাছে। গ্রামের লোকজনের ধারণা ছিল এই অ্যাবিতে ভূত আছে, সেজন্য এখানে কেউ আসতো না। ফ্রেন্সি সেই নানের লাশটি একটা বরফ ঘরে রেখেছিল যাতে নষ্ট না হয়। সেই ঘরে যেতেই সবাই দেখতে পায় নান মৃত অবস্থায় বসে আছে আর তার হাতে সেই পবিত্র চিহ্নটি রয়েছে। তারপর সেই নানকে ফাদার বার্ক সুন্দরভাবে কবর দিয়ে দেয়। যেখানে সিস্টার ভিক্টোরিয়া মারা গিয়েছিল সেখানে তার রক্ত এখনও তাজা ছিল। অ্যাবির ভিতরে গিয়ে তারা মাদার সুপিরিয়ারের সাথে কথা বলতে চায়। মাদার সুপিরিয়া তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন এখানে এসেছো? ফাদার বার্ক বলে, নানের মৃত্যুর ব্যাপারে আমরা তদন্ত করতে এসেছি। মাদার সুপিরিয়ার বলে, যাও গিয়ে বলে দাও এখানে সব কিছু ঠিকই আছে। কিন্তু ফাদার বার্ক এসবে মানতে নারাজ। সে ভালোভাবে বিষয়টা না জেনে যেতে চাইছে না। তখন মাদার সুপিরিয়ার বলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন প্রার্থনা চলবে, আপনি কাল চলে আসবেন, সব কিছু জানতে পারবেন। অ্যাবির বাইরে আপনাদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে আজ রাত থাকতে পারেন। কথা মতো ফাদার বার্ক আর আইরিন চলে যায় আলাদা আলাদা রুমে থাকার জন্য। আর অন্যদিকে ফ্রেন্সি নামের ছেলেটা তার বাড়িতে ফেরার সময় একটা নানের অবয়ব দেখে আঁতকে ওঠে। নিজেকে বাঁচানোর জন্য খ্রিস্টানদের পবিত্র চিহ্নটাকে বুকে জড়িয়ে দৌড়তে থাকে। এক পর্যায়ে দৌড়তে দৌড়তে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে ফ্রেন্সি। সিস্টার আইরিন সবসময় ভালো কাজ করার চেষ্টা করে, এজন্য সকল শুভ শক্তি তাকে সাহায্য করে। ফাদার বার্ক তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আইরিনের সাথে শেয়ার করে। কয়েক বছর আগের কথা, একটি ছেলেকে শয়তানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আফসোস, কিছুদিন পর ড্যানিয়েল নামের সেই ছেলেটা মারা যায়। এরপর থেকে আজ অবধি ফাদার বার্ক নিজেকে মাফ করতে পারেনি। তারপর ফাদার বার্ক ঘুমাতে নিজের ঘরে চলে যায়। মাঝরাতে একটা শব্দ শুনে ফাদার বার্ক জেগে যায় আর হাতে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে। দেখতে পায় সেই ড্যানিয়েল নামের ছেলেটাকে। ছেলেটা তাকে দেখে পালিয়ে যায়। ফাদার বার্ক সেও তার পিছনে পিছনে আসতে থাকে। জঙ্গলের ভিতরে দেখতে পায় ড্যানিয়েলকে।
ড্যানিয়েলের মুখ থেকে একটা সাপ বেরিয়ে ফাদার বার্গকে কামড় দিতে ছুটে আসে। নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে ফাদার বার্গ, কিন্তু একটা কবরের পড়ে যায়, আর সেই কবরে ফাদার বার্গকে এক অদৃশ্য শক্তির মাধ্যমে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়। কবরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে ফাদার বার্গ। ফাদার বার্গের ডাক শুনে আইরিন ঘুম থেকে উঠে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ফাদার বার্গ কোথায় ছিল তা বুঝতে পারছিল না আইরিন, কারণ প্রতিটা কবরের ঘণ্টা বাঁধা ছিল। আইরিন তখন চোখ বন্ধ করে সাহায্য চাইতে থাকে আর অবশেষে ফাদার বার্গকে একটা কবরের ভিতরে খুঁজে পায়। অনেক কষ্টে আইরিন কবর খুলে ফাদার বার্গকে বের করে। ফাদার বার্গ সেই কবরে একটা কিতাব পায়, হয়তো সেই কিতাবেই সকল সমস্যার কথা জানতে পারবে। এরপর কথা বলার জন্য আইরিনকে অ্যাবির ভিতরে পাঠিয়ে দেয় ফাদার বার্গ, আর ফাদার বার্গ বাইরে অপেক্ষা করতে থাকে। আইরিন সেই পবিত্র চিহ্নটাকে হাতে নিয়ে অ্যাবির ভিতরে চলে আসে, কিন্তু কেউ তার সাথে কথা বলছিল না, সবাই শুধু প্রার্থনা করে যাচ্ছিল। সিস্টার ওয়ানা তখন সবকিছু খুলে বলে তারা কেউ প্রার্থনা থামাতে পারবে না। এদিকে ফ্রেন্সি একটা বারে গিয়ে জানতে পারে এই অ্যাবিতে ভূত আছে, আর তার জন্য এই গ্রামের একটা মেয়ে মারা যায়। তারপর নিজেকে সুরক্ষা রাখতে ফ্রেন্সি একটা রাইফেল সবসময় তার কাছে রাখে। সিস্টার ওয়ানাকে আইরিন বলে, আপনি কি আমাকে এই অ্যাবি সম্পর্কে সবকিছু বলবেন? তারপর সিস্টার ওয়ানা শুরু থেকে বলতে থাকে কি করে এই অ্যাবিতে শয়তানের উদ্ভব হয়েছিল। এই অ্যাবিটাকে সেন্ট কার্টারের একজন রাজা বানিয়েছিল, সে অনেক বছর আগের কথা। জাদুটোনা আর কালা জাদুর বিভিন্ন বই লিখেছিলেন, যার মাধ্যমে সেই রাজা নরক থেকে শয়তানদেরকে ডাকার চেষ্টা করত। তখন শয়তানরা তার মাধ্যমে এই অ্যাবিতে প্রবেশের একটা দুয়ার তৈরি করে, যার মাধ্যমে এক ভয়ানক অপশক্তি পৃথিবীতে আসতে পারে। ঠিক তখনই চার্চের ভিতর আক্রমণ শুরু হয়। তারপর তারা জিজাসের পবিত্র জল দিয়ে সেই রাস্তাটাকে বন্ধ করে দেয়। তারপর থেকে শয়তানকে কাবুতে রাখতে নিয়মিত প্রার্থনা করা হতো। এভাবেই অনেক দিন চলতে থাকে, কিন্তু বিপত্তি বাধে ঠিক তখনই যখন যুদ্ধের কারণে সেই প্রবেশদ্বারটি ভেঙে যায় আর সেই শয়তান বেরিয়ে পড়ে। এরপর সিস্টার আইরিন বলে, আমি এই অ্যাবিতে একজন নানকে দেখেছি, কিন্তু তাকে দেখে আমার একটু ভালো লাগেনি। সিস্টার আইরিনের মুখে সেই অপশক্তি নানের কথা শুনে সিস্টার ওয়ানা বলে, আমিও সেই নানকে দেখেছি, ও আমাদের মধ্যে লুকিয়ে থাকে আর আমাদের মধ্যে কাউকে কাবু করে শয়তানি শক্তিকে ব্যবহার করতে চায়, আর ওর জন্যই সিস্টার ভিক্টোরিয়া নিজের জীবন দিয়েছেন। এসব বলার সময় একজন নান এসে সিস্টার ওয়ানাকে থামিয়ে দেয় আর বলে, এখন তোমার প্রার্থনা করার সময় হয়েছে। তারপর সিস্টার আইরিন হাতে একটা মোমবাতি নিয়ে সেই ঘরের সামনে চলে আসে যেখানে একজন নানকে শয়তান মেরে ফেলেছিল। সেখানে গিয়ে সিস্টার আইরিন নিজের জীবনকে বিপদে ফেলে দেয়। প্রচণ্ড জোরে হাওয়া বইতে থাকে আর শয়তান তার পিছু নিয়ে নেয়, কিন্তু সিস্টার ওয়ানা এসে আইরিনের মুখ চেপে ধরে আর তাকে নিয়ে প্রার্থনা করতে চলে যায়। সিস্টার ওয়ানার সাথে সিস্টার আইরিন সেও প্রার্থনা করতে চায়, কিন্তু সেখানে একটা লাশ দেখতে পায় সিস্টার আইরিন। লাশের চেহারাটা দেখতে পেয়ে অবাক হয়ে যায়, একটু আগে যার সাথে কথা বলেছিল সে মারা গেছে। ওই সময় সিস্টার আইরিনের সাথে যারা প্রার্থনা করছিল তারা কেউ জীবিত ছিল না। সে সময় শয়তান তার শক্তির আলামত দেখায়, সিস্টার আইরিন ছাড়া সবাই ছিটকে গিয়ে দূরে পড়ে। এদিকে ফাদার বার্গ হাতে হারিকেন নিয়ে সিস্টার আইরিনকে খুঁজছিল, তখন ফ্রেন্সিও চলে আসে সবাইকে সাহায্য করার জন্য। এদিকে সিস্টার আইরিন তার প্রার্থনা চালিয়ে যাচ্ছিল, ফাদার বার্গ ও ফ্রেন্সি এসে দেখতে পায় ওখানে কেউ ছিল না। তাহলে আইরিন এতক্ষণ কার সাথে প্রার্থনা করছিল? সবকিছু ভ্রান্ত ধারণা ছিল যা আইরিনকে শয়তান তার জালে ফাঁসানোর জন্য করেছিল। ঠিক তখনই একজন মৃত নান হামলা করে বসে। তারপর ফাদার বার্গ সেই পবিত্র চিহ্ন দিয়ে শয়তানকে তাড়ানোর চেষ্টা করে আর সেই নান জ্বলে পড়ে ছাই হয়ে যায়। তখন সিস্টার আইরিন বলে, সেটা আত্মহত্যা ছিল না, আমাদেরকে বাঁচাতে সিস্টার ভিক্টোরিয়া তার জীবন দিয়েছিল। তখন আইরিন সিদ্ধান্ত নেন সে এই সমস্যার সমাধান না করে এই অ্যাবি থেকে ফেরত যাবে না। তারপর ফাইনালি সিস্টার আইরিন গডের নামে শপথ গ্রহণ করে। ফাদার বার্গকে নিয়ে সিস্টার আইরিন সেই প্রবেশদ্বার বন্ধ করতে অ্যাবির ভিতরে চলে আসে। দরজা খুলতেই দেখে একটি কাচের মধ্যে ক্রাইস্টের পবিত্র রক্ত দেখতে পায়, আর ফাদার বার্গ সেটা নিয়ে সিস্টার আইরিনের গলায় পরিয়ে দেয়। তারপর তিনজন মিলে প্রবেশদ্বার খুঁজতে থাকে, একে একে ফাদার বার্গ, ফ্রেন্সি ও আইরিন, কিন্তু কেউ
খুঁজে পাচ্ছিল না। এক পর্যায়ে সিস্টার আইরিন সেই জায়গায় চলে আসে যেখানে শয়তান বেরিয়েছিল। সিস্টার আইরিন এসে দেখে সেখানে একটা মোমবাতি জ্বলছে আর তার চারিদিকে অসংখ্য অবয়ব দাঁড়িয়ে আছে। অন্যদিকে ফাদার বার্কেও নানের অবয়ব তারা করে, তখন সে হারিকেনের আগুন দিয়ে পালিয়ে আসে। এদিকে ফ্রেন্সি সেও তার রাইফেল হাতে অবয়বদের মোকাবেলা করার চেষ্টা করছিল। যখন ফ্রেন্সি নানের মুখের কাপড়টি সরায় তখন এক ঝটকায় সে দূরে গিয়ে পড়ে আর ফাদার বার্ককে একটা সাপ কামড় দেয়। এই সব কিছু ছিল শয়তানের কাজ। এদিকে সিস্টার আইরিনকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে নানের অবয়বটি, কিছুতেই তার হাত থেকে বাঁচতে পারছিল না আইরিন। তখন আইরিন সেই পবিত্র রক্ত অপশক্তি শয়তান নানের চেহারায় ছুঁড়ে মারে আর নিমিষের মধ্যেই মাটিতে মিলিয়ে যায়। সিস্টার আইরিন তখন নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ফ্রেন্সি এসে অনেক কষ্টে আইরিনের মুখে শ্বাস দিয়ে তার জ্ঞান ফেরায়। তারপর সিস্টার আইরিন গডের কাছে প্রার্থনা করে যাতে সিস্টার ভিক্টোরিয়ার আত্মাকে মুক্তি দিয়ে দেয়। এর 20 বছর পর ফ্রেন্সির সারা শরীরে উল্টো ক্রস চিহ্ন দেখা যায়, যার মাধ্যমে ধারণা করা যায় এখনও অপশক্তি হয়তো পুরোপুরি শেষ হয়নি। এটাই ছিল দ্য নান হরর মুভিটার এক্সপ্লেইন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো বিস্তারিত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।